ভালো আছেন। তো আজকে আমি কিছু কারো বেনারসি নিয়ে আপনাদের সামনে চলে আসছি। জমিনের কাজটা দেখেন, ছোট ছোট বুটি স্টাইলের কাজ করা আছে, একদম গ্যাপ টু গ্যাপ দুটার মধ্যে আপনি দেখেন খুবই সুন্দর একটি ডিজাইন। এটা হচ্ছে আপনার ফুল জমিনের কাজটা, আর স্টাইলের কাজ করা আছে দুটার মধ্যে আপনি কলকা পাওয়ার ডিজাইন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, মিত গতনের পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা এবং স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমি কিছু কারো বেনারসি নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। তো ডিজাইনগুলো যেগুলো দেখতেছেন এগুলোর আপনার ব্যাক সাইডে কিন্তু একদম লক করা থাকবে, কোনো সুতা থাকবে না। এগুলো হচ্ছে আপনার ঘুরিয়ে পিছিয়ে আপনার কাজ করা হয় আপনার একটা জোরে দিয়েই, আর হচ্ছে আপনার ব্যাক সাইডে কোনো সুতা থাকবে না, একদম লক করা থাকবে। তো এখানে চারটি কালার, চারটি ডিজাইন আছে, আমি প্রত্যেকটি ডিজাইনের কালার আপনাদেরকে খুলে দেখাবো, আপনারা ফুল ভিডিওটি দেখবেন স্কিপ না করে। তো অতি ফার্স্ট আমি চকলেট মেরুন কালার দিয়ে শুরু করতেছি, পিওর কপার জুড়ি দিয়ে আপনার কাজ করা আছে, একদম 100% রিয়েল জুড়ি দিয়ে একদম পিটানো কাজ করা। এটা হচ্ছে আপনার ফুল জমিনের কাজটা দেখেন, ছোট ছোট বুটি স্টাইলের কাজ করা আছে, একদম গ্যাপ টু গ্যাপ আপনার কাজ করা। আমি ব্যাক সাইডটা এখন দেখাবো, এটা হচ্ছে আপনার ব্যাক সাইড, এই যে দেখেন খুবই সুন্দরভাবে আপনার লক করা আছে, আপনার কোনো ঝামেলা নাই ব্যাক সাইডে। এটা কিন্তু কোনো কাটিং না, এটা কিন্তু আপনার লক করা, আপনার বুটি বলে এটাকে, কারোয়া বুটি বলে এটাকে। এটা হচ্ছে আপনার ফুল জমিনের কাজটা, আর এটা হচ্ছে আপনার আঁচলটা, আঁচল গর্জিয়াসের মধ্যে পেয়ে যাচ্ছেন, খুবই সুন্দর ডিজাইন করা আছে। আর এটা হচ্ছে আপনার ব্লাউজ পিসটা, অনেক বড় ব্লাউজ পিস, পাড়ের সাথে আপনার ম্যাচিং করা, আপনার টু স্লিপের আপনার কাজ পেয়ে যাচ্ছে। এটা হচ্ছে আপনার ব্লাউজের কাজটা। তো নেক্সট কালার ডিজাইনে চলে যাচ্ছে, এখন দেখাবো হচ্ছে আপনার গ্রিন কালার মধ্যে, ডিপ গ্রিন কালার, খুবই সুন্দর একটি কালার, গর্জিয়াস একটি কালার। এটা একটু আপনার একটু বড় বুটা হবে, বড় পান বুটার মধ্যে আপনার দেখেন খুবই সুন্দর একটি ডিজাইন। এটা হচ্ছে আপনার ফুল জমিনের কাজটা, আরো গ্যাপ, যারা আরেকটু গ্যাপ চান তারা কিন্তু এই টাইপের শাড়িগুলো দেখতে পারেন। আর পাটটাও কিন্তু খুবই সুন্দর আপনার গর্জিয়াস পিটানো কাজ করা পেয়ে যাচ্ছেন, প্রত্যেকটা শাড়িই কিন্তু আপনার ব্যাক সাইডে আপনার লক করা থাকবে, ব্যাক সাইডে কোনো আপনার জড়ি থাকবে না। এটা হচ্ছে আপনার ব্যাক সাইডের পোশনটা, আর এটা হচ্ছে আপনার আঁচলটা, টু লেয়ারের আঁচল, খুবই সুন্দর আপনার ফুলদানি স্টাইলের কাজ করা আছে। আর এটা হচ্ছে আপনার ব্লাউজ পিসটা, তার সাথে কিন্তু আপনার স্লিপের কাজটা পেয়ে যাচ্ছে। এখন যে কালারটা দেখাবো এটা হচ্ছে আপনার লাইট ব্লু কালারের মধ্যে, খুবই সুন্দর কালারটা আর ডিজাইনটাও একদম মোস্ট আনকমন, আর জরিটা হচ্ছে আপনার সিলভার জরির মধ্যে, খুবই সুন্দর। এই যে দেখেন বুটা স্টাইলের কাজ করা আছে, বুটার মধ্যে আপনি কলকা ফ্লাওয়ার ডিজাইনের একটা, মানে কি খুবই সুন্দর একটা মিক্সড একটা ডিজাইন পেয়ে যাচ্ছেন। আর পাটটার মধ্যেও দেখেন কলকা এবং ফ্লাওয়ার ডিজাইন দিয়ে আপনার কাজ করা আছে, একদম লক করা থাকবে, প্রত্যেকটা শাড়ি কিন্তু আপনার এই টাইপের লক করা থাকছে, কোনো কাটিং হবে না, এটার মধ্যে কোনো কাটিং নেই, এটার মধ্যে আপনার কাজ করা পেয়ে যাচ্ছেন। আর গর্জিয়াস আঁচল, এটা হচ্ছে আপনার আঁচল, আঁচলের পোশনটা, এটা হচ্ছে আপনার আঁচলের পোশনটা, ফুল আঁচলটা কিন্তু আপনার একদম পিটানো কাজ করা পেয়ে যাচ্ছেন, ফুললি টোটালি আপনার গর্জিয়াসের মধ্যে। আর এটা হচ্ছে আপনার ব্লাউজ পিস, টু স্লিপেও আপনার ডিজাইন করা আছে। তো লাস্ট যে কালারটা দেখাবো এটা হচ্ছে আপনার পিয়াজ পিঙ্ক টাইপের কালার, খুবই সুন্দর কালার, পিওর কপার জড়ি দিয়ে আপনার কাজ করা, ছোট ছোট বুটি স্টাইলের কাজ করা আছে। এটা হচ্ছে আপনার গ্যাপ টু গ্যাপ বুটি, এই শাড়িটা দেখেন, প্রত্যেকটা শাড়ি আমি ব্যাক সাইড দেখাচ্ছি কারণ আপনার কোনো কাটিং করা নেই, সুতা নেই, জড়ি নেই, কিছু নেই, ঠিক আছে। ফুল খুবই সুন্দর আপনার ফিনিশিং করা আছে, পাটটাও কিন্তু আপনার পিটানো, আঁচলটাও কিন্তু আপনার পিটানো পেয়ে যাচ্ছে। আঁচলের ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর, ভারী রকমের স্টাইলিশ ডিজাইন দিয়ে কিন্তু আপনার এটা কাজ করা আছে। এটা হচ্ছে আপনার আঁচলের পোশনটা, আর এটা হচ্ছে আপনার ব্লাউজটা, ব্লাউজটা অনেক বড় হবে, প্রত্যেকটা ব্লাউজে আপনার বড়, আপনাদের কোনো কাপড় অ্যাড করা লাগবে না, এটা দিয়েই কিন্তু আপনার ব্লাউজটি বানিয়ে নিতে পারবেন খুবই সুন্দরভাবে। আর এটা হচ্ছে আপনার ব্লাউজের স্লিপ। তো ভিউয়ার্স, আশা করি আমাদের এই কারোয়া বুটি বেনারসি শাড়িগুলো আপনাদের ভালো লেগেছে, আর যদি কোনো কালার বা ডিজাইন আপনাদের পছন্দ হয়ে থাকে ঘরে বসেই কিন্তু আপনারা ধর্মমুক্তভাবে অর্ডার করতে পারেন। তো ভিউয়ার্স, আশা করি আমাদের এই কারোয়া বুটি শাড়িগুলো আপনাদের ভালো লেগেছে, আর যদি কোনো কালার বা ডিজাইন আপনাদের পছন্দ হয়ে থাকে ঘরে বসেই কিন্তু আপনারা ধর্মমুক্তভাবে অর্ডার করতে পারবেন। তো যেই শাড়িটা আপনাদের পছন্দ স্ক্রিনশট দিয়ে আমাদের ইনবক্স করে ফেলুন, অথবা আমাদের যোগাযোগ করার মাধ্যম রয়েছে আমাদের ভিডিওর স্ক্রিনে, নাম্বার এবং লোকেশন দেওয়া আছে, ওইখানে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারবেন। তো ভিডিওটি আমি এখানেই শেষ করতেছি, আসসালামু আলাইকুম। I'm going to go to the next one.